পাচারের জন্য তাকে বিয়ে করছে, দুইবার বিয়ে করছে, দেখেন পরে তাকে আবার ডিভোর্স দিয়ে দিছে। তাহলে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত, কারণ এইটাকে দিয়ে তারা বিয়ে করে এই ধর্ষণকে তারা দায়েজ করে, পরে আবার ডিভোর্স দিয়ে দেয়, মাঝখান থেকে ওই নারীর জীবনটা জাহান্নাম হয়ে যায়। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে নিপ্রেমের শিকার হয়, ধর্ষিত হয়, প্রেম ঘটিতে ব্যবী চান না, সত্যিকার অর্থে কেউ যদি ধর্ষিত হয় তাকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া উচিত না, তাকে এই সমাজের ভালো সন্তান দ্বারা বিয়ে দেওয়া উচিত, কারণ এই সমাজ তাকে রক্ষা করতে পারে নাই, এই সমাজ তাকে বিপদমুক্ত করতে পারে নাই। তো তাদেরকে দিয়ে দিতে ধর্ষকের সঙ্গে বিয়ে, ধর্ষকে এই ধরনের উপহার দেওয়া থেকে বঞ্চিত থাকেন, ধর্ষকের শাস্তি কোনো সময় বিয়ে হতে পারে না, ধর্ষকের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। ধন্যবাদ সবাইকে। আপনি মামনুল হক হুজুর সাহেব বিষয়ে ধরা বলবেন না, বুঝতে পারছেন? মামনুল হক কোনো সময় ধরা খায়নি, মানে মুহূর্তের মধ্যে গোটা 30-40টা সাংবাদিক একটা হোটেলে হাজির হয়ে যায়। হ্যাঁ, এটা কি কাকতলীয় বিষয় বলেন? বলেন যে মামনুল হক হুজুরের ওই সৎ সন্তানদেরকে দিয়ে কথা বলালো, তারা এখন অস্বীকার করতেছে, বলতেছে আমাদেরকে জোর করে বলাইছে। এবং দীর্ঘদিন ওই ঝর্ণা বিবি তিনি কোথায় ছিল আপনারা প্রশ্ন করেন নিজেদেরকে, সে কেন গায়েব হয়ে গেল বলেন? সে কেন সমাজে নাই, কেন তাকে পুলিশ হেফাজতে দীর্ঘদিন লুকায় রাখলো বলেন? তার অর্থ তার কাছ থেকে যেন সত্য ইন্টারভিউ কে জন্য না নিতে পারে। আমাদের স্পষ্ট দাবি সমাজের সত্যিকার ধর্ষকরা শাস্তি পাক, আর যারা মিথ্যা মামলায় আটক আছে তারা মুক্তি পাক। ধন্যবাদ সবাইকে। আবার প্রশ্ন বলেন। হ্যাঁ, প্রেম করা মিলামেশাকে ধর্ষণ বলা যাবে না। না না, এটা তো বৈধতা না। প্রেম করে যারা বিয়ের দাবিতে অনশন করে এটা ঠিক না। তবে পুরুষ, শুনেন, পুরুষ ধর্ষণ করার সময় বেশ কিছু কৌশল ব্যবহার করে, যেমন আমি একটু বলি। আমি আপনাকে বলছি, দেখেন একটা ধর্ষণের ক্ষেত্রে অনেকগুলো কৌশল ব্যবহার করে, একটু শুনেন। হ্যাঁ, একটু শুনুন, একটা ধর্ষক ধর্ষণ করার সময় অনেকগুলো কৌশল ব্যবহার করে। প্রথমত কি করে, প্রলোভন দেয়, এবং এই প্রলোভনটা অবশ্যই ধর্ষণ। আমি ভালো করে শুনে, কিন্তু এটা তার কৌশলের অংশ। বিয়ে করবে, টাকা দিবে, চকলেট খাওয়াবে, ছোট বাচ্চাকে চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায় না, এই প্রত্যেকটা প্রলোভন ধর্ষণের পর্যায়ে পড়ে। এবং প্রলোভনে যখন সে ব্যর্থ হয় তখন সে জোর করে তার কার্য সাধন করে, ওইটা ধর্ষণ। সুতরাং প্রলোভনও একটা ধর্ষণ। সুতরাং যে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মানে কোনো একটা মেয়েকে জিম্মি করে তাকে বিয়ে করার কথা বলতেছে, তাকে যেতে দিচ্ছে না সেখান থেকে, এটাও অবশ্যই ধর্ষণ। কিন্তু দিনের পর দিন আপনার হলো প্রেম করে, প্রেমে আপনার হলো আলাদা হয়ে গেছে, বয়কট হয়ে গেছে, মানে আপনার হলো ব্রেকআপ হয়ে গেছে, এইটাকে ওই জোর করে ধর্ষণের মতো করে বিচার করার কোনো সুযোগ নাই। হয় ঠিক আছে, এইটাকে এই যে প্রেম করছে, এখন প্রেমের বিচার কী যে হবে এটা এর মানে এরা আল্লাহ জানে ভালো, ঠিক আছে। হ্যাঁ, না 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 না, প্রেম কেন বৈধ? আপনার কাউকে ভালো লাগতে পারে, ভালো লাগলে আপনার যদি মানুষের ভালো লাগা এবং প্রণয় না থাকে তাহলে বিয়ে হবে কীভাবে বলেন? একবার দেখা জায়েজ আছে, বুঝতে পেরেছেন? একবার দেখা জায়েজ আছে, একবার মানুষ না দেখলে বিয়ে করবে কীভাবে বলেন? আপনারা এই এই দেখাকেও যদি বলেন যেটা অবৈধ, তাহলে তো বিয়েই হবে না কোনো। সুতরাং কোনটা ব্যভিচার, কোনটা ধর্ষণ, কোনটা বিয়ে করার উদ্দেশ্যে দেখা করা, সাক্ষাৎ করা, এগুলো আলাদা আলাদা বিষয়। এই সামাজিক বিষয়গুলো আপনারা সবাই বোঝেন, বুঝেও না বোঝার ভান করতেছেন, এটা আমার কষ্টের জায়গা। ধন্যবাদ সবাইকে। না না, এক না, ধন্যবাদ সবাইকে।